কামাতাসাউ আল্লাহ আপনার সাথে পরামর্শ কইরা নূরে মুহাম্মাদির উপরে বসরি গিলাপ লাগাইছে সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার জামাটা কি কল্লিদার হবে পাঞ্জাবি হবে কাটিং মাস্টার খলিফা যিনি জামার অর্ডার দিলেন তার লগে পরামর্শ কইরা জামাটারে ফিটিং করে আল্লাহ নূরে মুহাম্মাদির সাথে কথা বলতে পারে না পারে না নূরে মুহাম্মাদির উপরে বসরি কভার মানবীয় কভার যখন লাগাইলো হাসান বিন সাবেদ বলেন ইয়া রাসূলুল্লাহ কান্নাকা খুলিকতা কামাতাসাউ আল্লাহ যখন নূরে মুহাম্মাদির উপরে বসরি গিলাপ লাগায় নবী গো তখন আপনার লগে পরামর্শ কইরা বানাইছে আপনে নবী আমার জীবনের জীবন হায় হায় আপনে নবী আমার আপনে নবী আমার পরাণের হায় হায় আপনে নবী আমার আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি বলেন আপনে অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃষ্টি এই ভুবন আল্লাহর নবী নূরের নবী আপনে আমার নবীর তিনটা সুরত সুবহানাল্লাহ বলেন না একটা সুরত হলো সুরতে হাক্কি আরেকটা সুরত সুরতে মালাইকি আরেকটা সুরত হলো সুরতে বাসারি সুবহানাল্লাহ বলেন না আপনার সুরত কয়টা তাহলে আপনি আমার নবীর সমান কেমনে হইলেন কি বলেন কেমনে একদল আছে আমাদের মাঝে নবীর সাথে মিলিয়ে দিতে চায় কি বলেন ঠিক না ভাই ঠিক হায় হায় আমার ভাইয়েরা হাজরে আসাদ পাথর পাথর কিনা আরাম গো কমলাপুর রেল লাইনের পাথর পাথর বেশ কম আসেনি হাজরা সোয়াদের মধ্যে চুমা দিলে গুনা জইরা যায় চুমা দিতে যদি নাও পারে বিসমিল্লাহে আল্লাহু আকবর বইলা দূরের থেকে হাত উঠাইলে গুনাটাই না নিয়ে যায় আর রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে পেশাবের গন্ধ পাওয়া যাইব না যাইব না আপনি ও মানুষ নবী ও মানুষ হাজরা সোয়াদ পাথর আর রেল লাইনের পাথর পাথর বাজান রে পাথরে পাথরে বেশ কম আছে সবার জ্ঞান এক রকম এই জন্য একটা কথা আছে কয় পাগলায় তিতা মিডা সিনে না পাগলারে জিলাপি দিও না পাগলায় তিতা মিডা পাগলারে জিলাপি দিও যেটা জ্ঞান হারাইছে সেটা নবী চিনব কেমনে কথা বুঝে আসছে আপনাদের জ্ঞান জান নাই সে আমার নবী কেমনে চিনবে নবীর প্রেমিক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না নামাজ পড়া লাগবে লাগবে নি শরীয়ত মানা লাগবে নি লাগবে লাগবে ওলি আল্লাহ লাগবে নি মা বাবা লাগবে নি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা সুন্নিরা সব এক সুন্নিরা কি যারা আমার নবীর সালাম দেয় আমরা তাদের সালাম দেই যারা আমার নবীর সালাম দেয় না আমরা তাদের সালাম দেই না ঠিক না ভাই ঠিক আমার নবীর মহব্বতে কান্দে আমার নবীর সালাম দেয় সে যদি রিক্সাওয়ালা হয় তার সাথে বুক মিলাই আর আমার নবীর সালাম দেয় না সে বাড়িওয়ালা গাড়িওয়ালা হইলে তার দিকে থুতুয়া ফেলাই না আমার কথা বুঝতে কষ্ট হয় আমার একটা বদনাম আছে আমার তাজুল ইসলাম সব কড়া কথা কয় আল হক্কু মুররুন হক কথা তিতা হক কথা কি হক কথা কি হক কথা তিতা আর যেখানে একটু গুজা মিল আছে সেখানে একটু মিডা কথা কইয়া সাইরা যায় আছে না সেই জায়গার মধ্যে মিঠা কথা কিন্তু তিতা দিয়ে আপনি শুরু করেন খানা খাইতে যখন আপনি উস্তা বাজি দিয়ে শুরু করবেন এটা আপনার রুচি বাড়বে না কমবে
আর শুরুটাই যদি আপনি শুরু করলেন মিঠা দিয়া তাহলে শেষেরটা স্বাদ লাগবে না লাগবে না হাদিস শরীফ এসেছে যা শেষ ভালো তার সব ভালো ঠিক কি বলেন ঠিক না বে ঠিক ইননামাল আমালু বিল খাতিম মানুষের জীবনের শেষ আমলটা সারা জীবন কি করেছেন আর যদি ইন্তেকালের সময় কলেমা নসিব হয়ে যায় আপনার জীবনটা ধন্য কি বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আপনি আমাদের ঈমানের সাথে কবুল করে বলেন আমিন ভাইরা আমার আল্লাহ তাআলা আমার নবীর এত ভালোবাসেন আল্লাহ বলেন হাবিব রে আপনি যদি ক্ষমা কইরা দিতে বলেন তাহলে আমি আমি কি করব হে আমার ভাইরা আজ আপনাদের জানে দেই কেবলা কয় রকম একটা হলো শরীয়তের কেবলা খানায় কাবা নামাজের কেবলা কোন কেবলা খানায় কাবা কেবলা কয় রকম শুনেন অনেকে কয় পিসাবরে কেবলা কয় কেন বুঝে না কেবলা কয় রকম শুনেন নামাজের কেবলা শরীয়তের কেবলা খানায় কাবা মুনাজাতের কেবলা হইল আরশে আজিম দুয়ার কেবলা কি উপরের দিকে আরশে আজিম দুয়ার কেবলা কি দুজাহানের কেবলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের কেবলা আমার প্রিয় নবী আর তরিকতের কেবলা হলো মুর্শিদ কেবলা তরিকতের কেবলা কি সুবহানাল্লাহ বলেন না হযরত রাবে আবু শ্রী খানায় কাবার সামনে দাঁড়ায় বলতেছেন মাই কাবা কা তু হি কাবা তেরা কাবা কোন হে এরে কাবা রে আমি রাবের কেবলা তুই রে খানায় কাবা তোর কোন কেবলা আছে নি রে কাবা কাবা থেকে আওয়াজ আসতেছে কাবা ঘর থেকে আওয়াজ আসছে রাবে আরে কেউ তো কোনোদিন জানতে চায় না আমার কেবলা সম্পর্কে রাবেয়া আমার একটা কেবলা আছে রে আমার কেবলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নূর দিয়া আল্লাহ তামাম দুনিয়া বানাইছে রাবে এবং শ্রী পানাতির রাসূলের মধ্যে টাঙ্কল করলেন ফাদা কাবি ও উম্মিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আমার আব্বা আম্মা আপনার কদমে উৎসর্গ হোক আপনার কদমে কুরবান হোক নবী গো আমি জানতে চাই আপনার কেবলা কোনটা গো আপনার কেবলার নাম কি নবীজি বলেন রাবে আরে আমার শরীয়তের কেবলা খানায় কাবা আমার জেসেমের কেবলা খানায় কাবা কিন্তু আমার হাকিকত আমার আল্লাহ আমি আমার মালিকের দেখে দেখে সেজদা করি আল্লাহ গো আমি রাবে জানতে চাই গো খোদা তোমার কোন কেবলা আসেনি আল্লাহ কয় রাবে আরে এলহাম হইতেছে রাবে সষ্টার জন্য কেবলা শর্ত নয় সৃষ্টির জন্য কেবলা শর্ত তুমি যখন জানতে চাইছো আমার কোন দিক আসেনি তবে আমার একটা প্রেম আছে আমার একটা ভালোবাসা আছে আমার একটা মহব্বত আছে প্রেম আছে তামাম পৃথিবী একদিকে আর আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে।